ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। হ্যালো, হ্যাঁ মামা, কেমন আছিস? হ্যাঁ মামা, কি অবস্থা? আর অবস্থা রে ভালো নাই। কি হয়েছে তোর? ক মামা, আমার তো একটা জিনিস লাগে। কি রে মামা, হঠাৎ করে 14 ফেব্রুয়ারি আয়া পড়ছে এজন্য নাকি? না মামা, আসলে আমি তো তোর ভাবিটা নিয়ে আগে রুমমেট করতে চাই। তোর বাসাটা দে না দোস্ত, তুই আগে জানালে হয়তো, বুঝছিস? এখন আমার তো একই প্ল্যান তো আমারও, আমার গার্লফ্রেন্ডও থাকবে তখন। তুই ব্যাংকের ব্যবস্থা কর না ভাই। না মামা, আমার তো রুমই একটা, আমি আসলে কর্ম থেকে বল, আসলে তুই একটা কাজ করতে। আরে ওই যে ওই কালামানি কালামানি কালামানি, হ্যাঁ আরে ফোন দে, দেখবি হয়তো মাল নিয়ে থাকে সবসময়, বুঝছিস না? তাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে শালা তুই ম্যাচ করলি নে দোস্ত, সরি, আমি তুই তো বুঝোস, তোরে দিলে এবার আমি কি করবো, বুঝছিস না? ওকে বাই। করতে নো প্রবলেম নেই, ফোন দে, আমি আসি, আমার যন্ত্র নয়, আমার গার্লফ্রেন্ডটা গান ফোন দেবো। অসময় আবার কে ফোন দেয়? হ্যালো বন্ধু, ভালো আছো? বন্ধু চিনতে পারলাম না, কে? আরে শালা, আমি রাজ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, কেমন আছো বলো? আরে তোমার তো খোঁজ খবর নাই, কই তুমি? তুমি এতদিন পরে ফোন দিলা, আবার কো খোঁজ খবর নাই? মানে আমার প্রেমিকাটার সাথে একটা রুম ডেট করতাম আর কি, তো আপনার বাসাটা লাগবে এই কথা। আরে কি বলো, আরে রাহেন শালা তো রুম দিল না, বললো যে তোমার কথা বলি না। আরে সমস্যা নাই, তুমি তো আমার বন্ধু, তোমার জন্য আমি একদিন উপকার যদি না করতে পারি তাহলে তোমার বন্ধু হয়ে কি লাভ বলো? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ বন্ধু তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আইসো, আমাকে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে শালা। এই উপকার কি মানে কি রি লাগে, আর কি রে দরকার হয় না? সালার উপকার করতে করতে তো আল্লাহ শহীদ হয়ে গেলাম। না না আচ্ছা ঠিক আছে, বসো তুমি।
এত অস্থির হওয়ার কি হয়েছে? না কই অস্থির, কি বলো? এই যে তুমি মানে কিরকম কি করবে না করবে কিছু না ভেবেই পেতেছ না। না না না, তোমার সাথে আমার রিলেশন এক বছর, তারপরও তুমি আমাকে দেখে শরম পাও। কই শরম পাইছো না? এই যে শরম না পেলে যে এরকম করো এরকম করো, এটা কি হয়? না আচ্ছা শোনো, আমি তোমাকে ভালোবাসি বলেই তো আমি আসছি, তাই না? আমি যদি তোমাকে ভালোই না বাসতাম তাহলে কি আসতাম? তো আমার সাথে তোমার লজ্জার কি বলো? তুমি তোমার লোক কিচ্ছু আবার বোকার মতো হাসি তাহলে? এভাবে কেউ হাসে? আচ্ছা তুমি কি খাবো, চা না কফি? না না আমি কিছু খাবো না, বলছি না কিছু খাবো না। তাই? হ্যাঁ। তোমাকে না অনেক সুন্দর লাগছে। তাই? ও ভালো কথা, আমি তোমার জন্য একটা গিফট আনছি। আমার জন্য গিফট? কি গিফট? এই নাও। এটা কি? দেখো তুমি খুলে। এটা কি আনছো সোনা? দেখো না বের করে। ওয়াও, তুমি এই কোটটা আমার জন্য আনছো? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে বুঝছো। তাই? আমি পছন্দ করে কিনেছি, আমি জানি তোমার পছন্দ হবে। থ্যাংক ইউ সো মাচ বাবু। আচ্ছা শোনো, তুমি কি খাবো, চা না কফি? বলবো। আচ্ছা ঠিক আছে, কফি নিয়ে আসো। তাহলে কফি নিয়ে আসি। হ্যাঁ তুমি বসো। এই নাও তোমার কফি। এই তোমার জন্য না একটা গিফট আছে। তাই? হ্যাঁ। আচ্ছা এক মিনিট, তোমার জন্য না আমি একটা একটা জিনিস কিনছি বুঝছো। কি জিনিস? দাও। এই ধরো। ওয়াও, এটা আমার জন্য? হ্যাঁ। ওয়াও কত সুন্দর, এটা তোমার জন্য কিনছি। যাও এটা পরে আসো চট করে। কিন্তু আমি তো এটা নিতে পারবো না। নিতে পারবো না মানে কেন নিতে পারবো না? আমি বাসায় গিয়ে কি বলবো? বাসায় যে বলবো যে তোমার কাছে টাকা ছিল তুমি কিনছো, এই যে কোনো একটা ভুলে নিও। তুমি বলছিস তো? হ্যাঁ যাও। শোনো এই যে ডানে যে বামে বাথরুম, যাও সোনা প্লিজ, দেখবো তোমার দেখার জন্য আমার ভালো লাগছে না। যাও না বাবু প্লিজ যাও। আচ্ছা ঠিক আছে। ডানে যে বামে, আমার বাসার বউ বানাবো।
ওয়ালাইকুম আসসালাম স্যার। এটা কি এখন আমার সময় হলো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে। ওকে ভাইয়া তুই যখন প্রেম করিস আমি কি তখন তোকে বাধা দে? দেখ আমার এখন 18 প্লাস হইছে, সো আমি আমারটা বুঝি। আমি বলতাছি তুই চলে আয়, ও ভালো ছেলে নাই। তুই এখন ফোন রাখ। হ্যালো, হ্যাঁ ভাইয়া, এই তো আমি একটু আমার বান্ধবীর বাসায় আসছিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ওকে বাই। তুমি এতটা নিচে নামতে পারো, তুমি আমার ভালোবাসার সুযোগ নিয়ে এই ব্যবহার করলে। ছি ছি, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার সাথে এরকম করবে। আসলে তুমি আমাকে ভালোবাসোনি, আমার দেহটাকে ভালোবেসেছিলে। ছি রাত, ছি। হ্যালো বিয়ার, আমি কবিতা এবং আমি রাশেদ। আমাদের শর্ট ফিল্মটি কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর একটা ভালো কথা বন্ধুরা, আসলে ভালোবাসা মানে
কোনো শারীরিক চাহিদা না, কোনো সেক্স না। আসলে ভালোবাসা মানে দুটি মনের সম্পূর্ণ পবিত্র একটা সম্পর্ক। আর আমাদের মতো যারা এই ভালোবাসাটাকে নষ্ট করার চেষ্টা করে আসলে তারা মানে মানুষের থেকে বাইরে। তো বন্ধুরা অবশ্যই আমরা ভালোবাসা মানুষটাকে অবশ্যই সম্মান করি এবং ভালোবাসা মানুষটার বিশ্বাসে যেন ক্ষতি না করি। অনেকে ভাবে ভালোবাসা নাকি পবিত্র না, আমি বলি ভালোবাসা একটা পবিত্র। কারণ যে মানুষটা একজন আরেকজনকে ভালোবাসে, ঠিক আছে, সত্যিকারের ভালোবাসা কখনো অপবিত্র হতে পারে না, কারণ সেটা দেহের কোনো চাহিদা থাকে না। যে ভালোবাসাটা অপবিত্র সেটা অবশ্যই মানে হচ্ছে যে আমাদের শর্ট ফিল্মটার মতো অপবিত্র। তো আমি বলবো ভালোবাসা মানেই হচ্ছে পবিত্র। আর আমাদের এই শর্ট ফিল্মটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই লাইক দেবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের সাথে যদি সবসময় থাকতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।